একই চলছে করোনার আবহাওয়া। বিশেষজ্ঞ মহলের মতে আর কিছুদিনের মধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে যাবে ভারতে। রাজ্যের সাথে সাথে জেলা এবং দিনহাটা মহকুমাতেও করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে এবং সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তার উপর দোষর হয়েছে দিনহাটায় মহকুমায় উপনির্বাচনের সম্ভাবনা। গতকাল থেকেই কানাঘুষে শোনা যাচ্ছে যে দিনহাটার বিজেপির জয়ী প্রার্থী অর্থাৎ কোচবিহারের সাংসদ নিষেধ প্রামাণিক ছাড়তে চলেছেন বিধায়ক পদ এবং তাহলে উপনির্বাচন সম্ভাব্য হয়ে পড়বে দিনহাটায়। এই খবর চাউর হতেই ক্রুদ্ধ হয়ে পড়েছেন দিনহাটাবাসী। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হলেও অনেকের মতেই করোনা আবহে গাদাগাদি করে ভোট দিতে যাওয়া জীবনের ঝুঁকি নিয়ে চলার মতো। ভোটের লাইনে দাঁড়িয়েও সামাজিক দূরত্ব শিখিয়ে তুলে ভোট দিতে হবে, এই নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ প্রকাশ পেয়েছে যথেষ্টই। যদিও এখনও পর্যন্ত সাংসদ নিষিদ্ধ প্রামাণিক বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি এবং এ বিষয়ে তৃণমূল নেতা বিশুধর তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত অফিসিয়াল উপনির্বাচনের কোনো কথাই জানা যায়নি। তবে ভোটের আগে থেকেই তারা জনগণকে বলে আসছিলেন যে উপনির্বাচন অবশ্য ভাববে দিনহাটায়, আর সেটা যদি হয় তবে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে করোনার প্রোটোকল মেনটেন করেই এই উপনির্বাচন করা হবে, এমনটাই জানিয়েছেন তিনি। এই মুহূর্তে দিনহাটায় দাঁড়িয়ে আছি। কাল যে খবরটা রাজ্য রাজনীতিতে তোলপাড় করে দিয়েছিল, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে খুব জোর সম্ভাবনা রয়েছে দিনহাটায় উপনির্বাচনের। এখনও পর্যন্ত সিদ্ধান্ত সঠিক নয়, কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। দিনহাটায় বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছিল সাংসদ নিষিদ্ধ প্রামাণিক। তিনি কিন্তু ইতিমধ্যেই যেই খবর শোনা যাচ্ছে তিনি সাংসদ পদেই বহাল থাকবেন, ছাড়তে চলেছেন দিনহাটার বিধায়ক পদ, সেই খবরে কিন্তু কিছুটা বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা। এবং সেই ঘটনার দিকে একটু আমরা নজর রাখবো এবং পাশাপাশি চলছে করোনা প্রবাহ। যদি এই মধ্যে ভোট হয় কি পরিস্থিতি হবে সাধারণ মানুষের? আসুন, আমরা প্রথমেই আমাদের সাথে পেয়ে গেছি এখানে তৃণমূল নেতৃত্ব বিশুধরকে, আমরা তার সাথে একটু কথা বলে নেব। আমাদের সাথে পেয়ে গেছি তৃণমূল নেতা, দিনহাটার বর্ষিয়ান তৃণমূল নেতা বিশুধর মহাশয়কে, ওনার কাছ থেকেই শুনে নেব যে এই অবস্থায় কি পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কি কি দলের পক্ষ থেকে কি কি নির্ধারণ হয়েছে। যেমন এই যে করোনা আবহ চলছে, তার মধ্যে একটা উপনির্বাচনের আশঙ্কা চলে আসছে, আবার সরকারি রাজস্ব ক্ষতি হবে, এটাও একটা লোকের মধ্যে এই প্রশ্নটাও আসছে যে দ্বিতীয়বার কেন, তাহলে আগেই কেন হলো না? এই মুহূর্তে আপনাদের স্ট্যান্ডটা কি হবে? এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি। আমরা ভোটের আগেই প্রচার করেছিলাম যে একজন এমপি সে এমএলএতে দাঁড়ালে হয় তাকে এমপি ছাড়তে হবে, নাহলে এমএলএ ছাড়তে হবে, আবার ভোট আসবেই, আবার এই করোনা আবহে আবার নতুন অশান্তির সৃষ্টি হবে। আমরা প্রথমেই এই প্রচারটা করেছিলাম, যাক আর তাদের দলের ব্যাপার তারা ঠিক করেছে। শুনলাম এখন পদত্যাগ করবেন নতুন এমএলএ। প্রশ্ন, দিনহাটার যা পরিস্থিতি, রাজ্যের যা পরিস্থিতি, সংক্রমণ ভয়াবহ, একজন মানুষের থেকে এই সংক্রমণ যখন তখন আরেকজনে ছড়াবে, এই পরিস্থিতিতে ভোট একটা কঠিন অবস্থার সৃষ্টি করবে আমাদের দিনহাটায়। আমরা চেষ্টা করব, যদি ভোট হয়, যদি ঘোষণা হয়, আমরা চেষ্টা করব যাতে কোভিড যে বিধি আছে, যে নির্দেশিকা আছে সরকারের, সেই নির্দেশিকা কঠোরভাবে পালন করে তবেই আমরা ভোটের প্রচার করব। তার কারণ ভোটের চেয়েও মানুষের জীবন অনেক বড় এবং আমরা দিনহাটার মানুষের সাথে এত কাছে আছি। আমাদের প্রার্থীকে মানুষ, প্রচুর মানুষ ভোট দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব দিনহাটার মানুষকে ভালো রাখার জন্য কোভিড বিধি বা নির্দেশিকা সেটাকে পালন করানো মানুষকে, এবং সেটার জন্য আমরাও সামিল হচ্ছি যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আমরা ইতিমধ্যেই শুনে নিলাম তার বক্তব্য কী রয়েছে এবং যাবো আমরা সাধারণ মানুষের কাছেই আর কিছুক্ষণের মধ্যে। বর্তমানে দিনহাটার থেকে দাঁড়িয়ে রয়েছে আমি অমৃতা চন্দ, ডিজিটাল বাংলা। এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপি পর্যবেক্ষক তথা দলের পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি দীপেন প্রামাণিক জানিয়েছেন যে সংশ্লিষ্ট বিষয়টি দেখবেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং তা মেনে নেবেন নিষিদ্ধ প্রামাণিক। করবো না এই বিষয়ে, কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব দেখবেন, সাংগঠনিক দিক থেকে যা ভালো সিদ্ধান্ত নেওয়ার সেটাই কেন্দ্রের নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন আর সেটাই মাননীয় নিষিদ্ধ প্রামাণিক মানবেন।